সংস্কার প্রক্রিয়া দ্রুত শেষ করে নির্বাচনের দাবি করেছে বিএনপি। রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, সংস্কার তাদের কাছে নতুন কিছুই নয়, আগেই সংস্কারের 31 দফা ঘোষণা করেছে বিএনপি। দেশকে বিরাজনীতিকরণের জুলাই বিপ্লবে ছাত্র জনতার আত্মত্যাগ কোনোভাবেই বিনষ্ট হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান। FM বাউজাদের রিপোর্ট দেখুন বিস্তারিত। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই জাতীয় সম্মেলনের আয়োজন করে লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP। অনুষ্ঠানে বক্তারা বলেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয়, তবে সেই সংস্কার প্রক্রিয়া যাতে দীর্ঘ না হয় সেদিকে খেয়াল রাখার আহ্বান জানান বক্তারা। চুপ্পু সাহেব গায়ের জোরে বসে আছে, আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করেন, ঘরের মধ্যে একটা সাপ রেখে আপনারা কি নিরাপদে ঘুমাতে পারবেন? তাহলে কি কারণে এই সাপটা বসে আছে? তাও কোবরা সাপ, ধরা সাপ না, প্রত্যেকটা কাজে সে বাধা দিচ্ছে, শেখ মুজিবের ছবি মাথার উপর নিয়ে বসে আছে। নির্বাচন কমিশন গঠন করেন, তারপরে ভোটার লিস্ট করেন, তারপরে যে নির্বাচনী সংস্কার, এই বিষয়ে কারো মধ্যে কোনো দ্বিমত নাই, সবাই একটা পরিচ্ছন্ন স্বচ্ছ এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, জুলাই বিপ্লব জনগণের সামগ্রিক আবেগের ফসল, এই ত্যাগ বিফলে যায় এমন কাজ থেকে দূরে থাকতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। আমরা আজকে সেই রোমান্টিক রেভলিউশনের ধারাবাহিকতাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি কিউবার মতো সেই রোমান্টিক রেভলিউশন বাংলাদেশে ব্যর্থ হবে না, বাংলাদেশে রোমান্টিক রেভলিউশন সফল হবে। তাই হোক, বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত হোক, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হোক। একটি নিরপেক্ষ নির্বাচন এখন সময়ের দাবি বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জীবন দিয়েছে দেশের আপামায় ছাত্র জনতা, এই অর্জন বিনষ্ট করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান। সরকারের কাছে জনগণের প্রত্যাশা অত্যন্ত স্পষ্ট, আমাদের এই লড়াই ছিল ফ্যাসিবাদের পতনের জন্য এবং দেশে সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য। এমন একটা সমাজ, যে সমাজে ফ্যাসিবাদ বা স্বৈরাচার থাকবে না, জনগণ তার অধিকার, নাগরিকদের যে স্বাভাবিক অধিকার, তা সবগুলি প্রাপ্ত হবে। FM বাইজিদ, জিটিভি নিউজ, ঢাকা।